এক সময়ে রীতিমতো সুন্দরী ছিলেন, বলিউডের সঙ্গে সামান্য সংযোগও ছিল। সুপারহিট সিনেমা কয়ামত সে কয়ামত তকে ছোট্ট একটি রোলে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু বলিউড তাকে চিনত অন্য পরিচয়ে। তিনি ছিলেন আমির খানের স্ত্রী। আমির খানের প্রথম স্ত্রী সেই রীনা দত্ত এখন একেবারে বদলে গিয়েছেন। তার আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার প্রায় কোনো মিলই নেই। আমির ছোটবেলা থেকেই বলিউডের সঙ্গে যুক্ত। শিশু অভিনেতা হিসেবে কাকা নাসির হোসেন পরিচালিত ছবি ইয়াদকি বারাতে অভিনয় করেছিলেন আমির। বড় হওয়ার পর নতুন করে তৈরি হচ্ছিলেন বলিউডে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য। সেই সময়ে রীনার প্রেমে পড়েন আমির। 1999 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রেম কাহিনী জানিয়েছিলেন খোদ আমির। জানিয়েছিলেন রীনা ছিলেন আমিরের প্রতিবেশী কন্যা, দুই পরিবারের বাসস্থান ছিল পাশাপাশি। আমিরের ঘর আর রীনার ঘরের জানালা ছিল একেবারে মুখোমুখি। রীনাকে দেখার জন্য জানালায় দাঁড়িয়ে থাকতেন আমির। দেখতে দেখতে কখন যে মেয়েটিকে ভালোবেসে ফেললেন, প্রপোজও করলেন রীনাকে, কিন্তু রীনা আমিরের ভালোবাসা স্বীকার করতে নারাজ। বারবার অনুরোধেও মেয়েটির মন গলল না। শেষে নিজের রক্ত দিয়ে প্রেমপত্র লিখলেন আমির। সেই প্রেমপত্র রীনার মন জয় করে ফেলল। আমিরের প্রথম উল্লেখযোগ্য অভিনয় কয়ামত সে কয়ামত তকে। সিনেমাটি রিলিজ করে 1988 সালে। তার দু বছর আগে রীনাকে বিয়ে করে নিয়েছিলেন আমির। সেই বিয়ের গল্প প্রায় সিনেমার মতোই। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান দুজনেই, সই করে বিয়ে করে ফেলেন। বিয়ের পরে আবার ফিরে যান যে যার বাড়িতে। আমিরের বয়স তখন 21 বছর আর রীনার বয়স 19 বছর। রীনা তখনও পড়াশোনা করছেন, আমিরের রোজগারও সামান্য। ফলে সেই সময়ে বিয়ের খবরটা বাড়িতে গোপন রাখবেন বলে স্থির করেছিলেন আমির এবং রীনা। বিয়ের বহুদিন পর পর্যন্ত দুজনের বাড়িতে কেউ জানতেই পারেনি যে আমির আর রীনা বিয়ে করে ফেলেছেন। 1988-তে কয়ামত সে কয়ামত তক আমির খানকে রাতারাতি সুপারস্টার করে তোলে। তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা শুরু হয়। বলিউড জেনে ফেলে দু বছর আগেই বিয়ে করে ফেলেছেন আমির খান। ইতিমধ্যে অবশ্য কয়ামতের পাপা কাহতে হাই গানে ক্যামেরার সামনে সামান্য সময়ের জন্য মুখও দেখিয়ে ফেলেছেন রীনা, কিন্তু ওইটুকুই। কয়ামতের পরে ক্যামেরার সামনে আর দেখা যায়নি রীনাকে। আমির আর রীনার দাম্পত্যের প্রথম কয়েকটা বছর সুখেই কাটে। জুনায়েদ নামের পুত্র সন্তান এবং ইরা নামের কন্যা সন্তানের বাবা মা হন দুজন। তারপর আস্তে আস্তে দুজনের দূরত্ব বাড়তে থাকে। 2001 সালে রিলিজ করে আমিরের ছবি লগান। শোনা যায় এই সময়ে বর্তমান স্ত্রী কিরণের সঙ্গে পরিচয় হয় আমিরের। আলাপ ক্রমশ ভালোবাসায় গড়ায়। 2002 সালে রীনাকে ডিভোর্স দেন আমির। দুই সন্তান থেকে যায় রীনার কাছেই। 2005-এ আমির কিরণকে বিয়ে করেন। তারপরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। মুম্বাইয়ের বাদ্রাস নার্গিস রোডের একটি ফ্ল্যাটে একাই থাকেন রীনা দত্ত। সম্প্রতি কোনো সংবাদ মাধ্যমের এক চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা পড়েছে রীনা দত্তের বর্তমান চেহারা। রীনার সেই ছবির সঙ্গে তরুণী রীনার মিল পাওয়া কঠিন। দেখা যাচ্ছে বেজায় মুটিয়ে গিয়েছেন রীনা। মাথায় চুলে পাক ধরেছে, চেহারায় এসেছে বার্ধক্যের ছাপ। এখন তার বয়স 50 বছর, কিন্তু বয়স দেখে আরো বেশি বলেই মনে হয়। সংবাদ মাধ্যমে রীনার এই ছবি প্রকাশিত হওয়ার পর নতুন জল্পনা দানা বেঁধেছে। অনেকেই বলছেন একাকিত্বের কারণে আসলে ডিপ্রেশনে ভুগছেন রীনা, সেই কারণেই এককালে সুন্দরী রীনা এইভাবে মুটিয়ে গিয়েছেন। কিন্তু প্রকৃত সত্যটা যে কি তা একমাত্র রীনাই জানেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।